আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে মিজান ভিউ চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় যে এক আউন্স ও এক ট্রয় আউন্সের মধ্যে পার্থক্য কি, সোনা কেন ট্রয় আউন্সে ওজন করা হয়। আমেরিকা সহ সারা পৃথিবীর স্পট মার্কেটগুলোতে স্বর্ণ পরিমাপের জন্য একক হিসেবে আউন্স ব্যবহার করা হয় এবং তা হলো ট্রয় আউন্স। আমরা সচরাচর যে আউন্সের নাম শুনি তার এক আউন্স হলো 28.35 গ্রামের সমান। 16 শতকে ফ্রান্সের ট্রয়েস শহর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল, যেখান থেকে সর্বপ্রথম ট্রয় আউন্সের প্রচলন শুরু হয়। সেই সময় ফ্রান্সের ট্রয়েস থেকে আসা বণিকরা ইংল্যান্ডে এসে একটা আদর্শ পরিমাপ হিসাবে ট্রয় আউন্স প্রবর্তন করেন এবং 1527 সাল নাগাদ ইংল্যান্ডে ট্রয় আউন্সকে স্বর্ণ ও রূপা ওজনের জন্য সরকারি স্বীকৃতি মান হিসাবে গ্রহণ করে নেয়। 1828 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র একটি আদর্শ পরিমাপ হিসাবে ট্রয় আউন্স প্রবর্তন করার ব্যবস্থা গ্রহণ করে। সেই ঐতিহ্যটি বছরের পর বছর ধরে চলে আসছে এবং আজও ট্রয় আউন্স হলো একমাত্র প্রাচীন পরিমাপ যা এখনো সোনা ও রূপার মতো মূল্যবান ধাতুর ওজন করার জন্য ব্যবহৃত হয়। সোনা, রূপা, প্লাটিনাম এবং প্যালাডিয়াম সহ সমস্ত মূল্যবান ধাতু ট্রয় আউন্সে পরিমাপ করা হয়। তাহলে এক ট্রয় আউন্স সমান কত গ্রাম? এক ট্রয় আউন্স সমান 31.10 গ্রাম, যাকে সংক্ষেপে বলা হয় OGT বা TOG, এভাবেই লেখা হয়। যখন আপনি কোনো শস্যদানা ওজন করবেন তখন এক আউন্স ও এক ট্রয় আউন্সের মধ্যে সামগ্রিক কোনো পার্থক্য নেই, কিন্তু যখন সোনারূপার মতো মূল্যবান ধাতুর ওজনের জন্য ব্যবহৃত হবে তখন এর মধ্যে 2.75 গ্রাম পার্থক্য হবে। অর্থাৎ আপনি যদি সোনা ক্রয় করেন এবং স্বর্ণ ট্রয় আউন্সে না কিনে শুধু আউন্সে কিনেন তাহলে 2.75 গ্রাম কম সোনা আপনি পাবেন, যার মূল্য অনেক বেশি। কিন্তু গম বা শস্যদানা কিনতে গেলে আমি যদি 2.75 গ্রাম কম পাই তা কিছুই না। এক আউন্স ও এক ট্রয় আউন্সের মধ্যে পার্থক্য হলো 10%, অর্থাৎ ট্রয় আউন্স ওজনে 10% বেশি আউন্স থেকে বা এক আউন্স ওজনে এক ট্রয় আউন্স থেকে 10% কম। সোনা কেন ট্রয় আউন্সে ওজন করা হয়? ট্রয় আউন্স বিশ্বস্ত এবং সামঞ্জস্যপূর্ণ পরিমাপ বজায় রাখার জন্য শত শত বছর ধরে স্বর্ণ এবং অন্যান্য মূল্যবান ধাতুগুলির পরিমাপের একক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। তাই পরিমাপের ক্ষেত্রে একাধিক মান ব্যবহার করার পরিবর্তে সোনার পরিমাপের জন্য একটি সাধারণ এবং সর্বজনীন মান বা পরিমাপ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য মূল্যবান ধাতুগুলির পরিমাপের জন্য আউন্সের পরিবর্তে ট্রয় আউন্সের ব্যবহার করা হয়। এই ভিডিওর ব্যাপারে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্ত। এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।